ওয়েলকাম টু দ্য চ্যানেল। এই চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের বিষয় হলো অ্যারাবিয়ান সি বা আরব সাগর। আরব সাগর বা সিন্ধু সাগর ভারত মহাসাগরের অংশ বিশেষ, যার পশ্চিমে রয়েছে আরব উপদ্বীপ এবং পূর্বে ভারতীয় উপমহাদেশ। এর উত্তরে ইরান ও পাকিস্তান, দক্ষিণে এটি ভারত মহাসাগরের মূল অংশের সাথে মিলে গেছে। আরব সাগরের মূল বাহুগুলির মধ্যে আছে লোহিত সাগরের সাথে সংযোগকারী এডেন উপসাগর এবং পারস্য উপসাগরের সাথে সংযোগকারী স্থাপনকারী ওমান উপসাগর। আরব সাগরের সর্বোচ্চ বিস্তার 2400 কিলোমিটার, এর সর্বোচ্চ গভীরতা 4600 মিটার। পাকিস্তানের করাচি এবং ভারতের মুম্বাই এ সাগরের তীরে অবস্থিত প্রধান সমুদ্র বন্দর। আরব সাগরের আয়তন 38,62,000 বর্গ কিলোমিটার, এর সর্বোচ্চ প্রস্থ প্রায় 2400 কিলোমিটার এবং এর সর্বোচ্চ গভীরতা 4600 মিটার। সিন্ধু নদ হল আরব সাগর পরিচিত সর্ববৃহৎ নদী। আরব সাগরের দুটি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে। একটি হলো এডেন উপসাগর, যা দক্ষিণ পশ্চিমে বাপাল মানদ্বীপকে লোহিত সাগরের সাথে মিলিয়েছে। আর একটি হলো ওমান উপসাগর, যা উত্তর পূর্বে পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে মিশে আছে। সোমালিয়া, জিবুতি, ইয়েমেন, ওমান, ইরান, পাকিস্তান, ভারত এবং মালদ্বীপের সাথে আরব সাগরের সংযোগ রয়েছে। আরও কিছু বড় শহর যেমন করাচি, পানিসি, ওরমারা, এডেন, মাস্কট, মুম্বাই, কেটি, সালালা, দুকুমু আরব সাগর তীরে অবস্থিত। শতাব্দীর পর শতাব্দী ধরে আরব বণিকরা বিভিন্ন মহাদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য এই আরব সাগরকে বাণিজ্য পথ হিসেবে ব্যবহার করেছে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দকে নৌযাত্রার সহস্রাব্দ বলা হয়, আরব সাগরের ক্রমবর্ধমান নৌযাত্রার সূচনা হওয়ার ফলেই। অতি প্রাচীন সহায়তাগুলো এই আরব সাগরের তীরে ঘেঁষে অনেক ছোট ছোট বন্দর তৈরি করেছিল বিভিন্ন পণ্যদ্রব্য মালাল পরিবহনের জন্য। এদের মধ্যে মিশরীয় সভ্যতা, আলেকজান্দ্রীয় সভ্যতা অন্যতম। এইসব প্রাচীন সভ্যতা থেকে সূচনা হয় আজ পর্যন্ত আরব সাগর সমগ্র পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হিসাবে আজও অতি গুরুত্বপূর্ণ। আরব সাগরের ডেড জোন বা মৃত এলাকা বেড়েই চলেছে, এখন তা আয়তনের প্রায় স্কটল্যান্ডের সমান। এই সংকটের জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। সমুদ্রে মৃত এলাকা বলা হয় যে সেসব স্থানকে যেখানে অক্সিজেনের মাত্রা এতটাই কম যে মাছ ও অন্যান্য প্রাণীর জীবন ধারণ প্রায় অসম্ভব হয়ে পড়ে। আরব সাগরের এই মৃত এলাকা পৃথিবীতে সবচেয়ে বড় বলে দাবি লাদাখের। 100 মিটার থেকে শুরু করে 1500 মিটার পর্যন্ত গভীরতা পর্যন্ত পানিতে অক্সিজেন প্রায় নেই বললেই চলে। নানাবিধ কারণে সমুদ্রের মৃত এলাকা সৃষ্টি একটি প্রাকৃতিক স্বাভাবিক ঘটনা। 1996 সালে গবেষণা দেখা গিয়েছিল যে মৃত এলাকার সর্বনিম্ন গভীরতা কেবল সে এলাকার কেন্দ্রেই ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো মৃত এলাকা জুড়েই গভীরতা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। এর ফলে শুধু আরব সাগরই নয়, ভারত মহাসাগর এবং ভারতের মুম্বাই থেকে শুরু করে ওমানের মাস্কট পর্যন্ত পড়ে বলে নানা ধরনের প্রভাব। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে সামুদ্রিক বিশাল এলাকা।